তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা অনেক দিন থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছো এবং ভিডিওগুলো রেগুলার দেখছো কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগতে পারে বা কিভাবে এই ভিডিওগুলো ব্যবহার করলে এফেক্টিভ লার্নিং হতে পারে তো ক্ষেত্রে এই ভিডিওটি তোমার জন্যই তৈরি করা এই ভিডিওতে আমরা শেয়ার করব যে কিভাবে আমাদের ভিডিও ক্লাস তোমাদের কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো প্রথমে একটি স্ট্যান্ডার্ড বুক সিলেক্ট করতে হবে যে কী বই পড়তে হবে সেই নিয়ে আমরা একটি ভিডিও অলরেডি করেছি সেটা দেখতে গেলে ডান দিকের কোণে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক প্রথমে তোমরা পড়ো এবং যেহেতু আমরা ধরে নিতে পারি যে সায়েন্স নিয়েছো মানে তোমার স্ট্যান্ডার্ড অন্তত অ্যাবভ এভারেজ তো সেক্ষেত্রে যে কোনো বাংলা টেক্সট বুক পড়লে দেখবে তার থেকে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তুমি এমনিই বুঝতে পারছো তো যেগুলো বুঝতে পারছো সেগুলো ওখান থেকেই ক্লিয়ার করে নাও তাও যদি মনে হয় যে এগুলোর জন্যে আমার গাইডেন্সের প্রয়োজন বা কোনো কোনো টপিক যদি তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে তোমাকে স্পেসিফিকভাবে ভিডিও বা ক্লাস বা লেশন দেখতে হবে তো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমাকে প্রথমেই যেতে হবে আমাদের চ্যানেলের প্লে লিস্টে আমাদের চ্যানেলে প্লে প্লে ওখানে ক্লাস অনুযায়ী ক্লাস টেন ইলেভেন টুয়েলভ বা ডাব্লু বি জেই বা নিটের জন্যে ওখানে চ্যাপ্টারওয়াইজ প্লে লিস্ট করা আছে এবং চ্যাপ্টারওয়াইজ প্লে লিস্টে গেলে তুমি ওখানে নির্দিষ্ট টপিকের ভিডিও পেয়ে যাবে এবার তুমি ঠিক করে নিলে যে কোন টপিকের ভিডিও দেখবে বা কোন লেসনের ওপর ভিডিও দেখবে তো খাতা পেন নিয়ে সেই ভিডিওটি চালানো শুরু করলে এবং ভিডিও থেকে যে যে নোটগুলো নেয়া সেগুলো খাতায় নোট করে নিলে তার ফলে হবে কি চোখে দেখছো খাতায় লিখছো প্র্যাকটিসটাও হয়ে যাবে এবং তাতে করে বুঝতেও পারবে খুব সহজেই এবং অনেক দিন যাব তুমি যেটা বুঝলে সেটা তোমার মাথায় থাকবে অর্থাৎ এফেক্টিভ লার্নিংটা কিন্তু এভাবেই হবে এরপরে এমন হতে পারে যে ভিডিওটি একবার দেখার পরে তুমি টপিকটা সম্বন্ধে সঠিক ধারণা পেলে না বা বুঝতে পারলে না কনসেপ্ট ক্লিয়ার হলো না এমনটা হওয়াই স্বাভাবিক কেন ক্লাসরুম টিচিং আর ডিজিটাল টিচিং এর মধ্যে অনেক তফাত আছে এবং সেক্ষেত্রে ডিজিটাল টিচিংটা সহজে নিতে অসুবিধা হতেই পারে তো সেক্ষেত্রে কি করবে যেটা ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে সম্ভব হয় না এক্ষেত্রে হয় সেটা হলো তুমি ভিডিওটি আবার শুরু থেকে বা যে পজিশান থেকে বা যে জায়গা থেকে তুমি বুঝতে পারো সেখান থেকে আবার দেখা শুরু করো এবং দ্বিতীয়বারে আশা করি তুমি ভিডিওটি ক্লিয়ারভাবে বুঝতে পারবে বা তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে এরপর যখন তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারলে বা টপিকটা পুরো শেষ করতে পারলে বুঝতে পারলে ভালোভাবে তখন আমার দেওয়া প্রশ্নগুলোর সমাধান করতে শুরু করো আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় দেখবে ভিডিওর ডিসক্রিপশানে একটি পিডিএফ ফাইল দিয়ে দিই সেখানে কিছু সাজেস্টেড প্রশ্ন থাকে সেটা ডাউনলোড করে সলভ করা শুরু করো তাতে করে তুমি যদি সমাধান করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা তুমি বুঝতে পেরেছো তুমি যদি বুঝতে পারো সঠিকভাবে তাহলে আশা করি প্রশ্নগুলোর সমাধান অবশ্যই করতে পারবে তো যদি প্রশ্নগুলোর সমাধান আমি ভিডিওতে নাও দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সমাধান করতে হবে এবং সেই প্রশ্নগুলো দেখবে প্রত্যেক চ্যাপ্টারের শেষের দিকে পেয়ে যাবে তো সেখান থেকেও তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সমাধান করতে পারো এবার যদি প্রশ্নের সমাধান করতে গিয়ে কোনোভাবে আটকে যাই এবং সেটা আমার কোনো ভিডিও দেখেও যদি তুমি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটা স্পেসিফিক্যালি সেই প্রশ্নটাই তুমি আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ইন বেঙ্গলিতে পোস্ট করতে পারো আমাদের ওখানে যে কোনো প্রশ্ন পোস্ট করলে তার উত্তর দিয়ে দেওয়া হয় এবং সাথে সাথে তার আর অন্য কোনো কোয়ারিস থাকলে সেক্ষেত্রেও তার উত্তর তুমি ওখান থেকে পেয়ে যাবে এরপর যে প্রশ্নগুলো তুমি সমাধান করলে সেটা একটি খাতার আকারে রেখে দিতে পারো অর্থাৎ একটি প্রশ্নোত্তরের খাতা তৈরি করতে পারো যেটা পরীক্ষার আগে তোমার খুব প্রয়োজন হতে পারে কারণ পরীক্ষার আগে দেখবে সময় খুব কম থাকে তো সেখানে সেই সময় বই পড়ার থেকে যদি আমি একটু জিস্ট আকারে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই রিভিশনের জন্য সেটা কিন্তু খুবই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এই প্রশ্নোত্তরের খাতাটি দেখবে তোমার খুব প্রয়োজন হবে এরপরে পরীক্ষার আগে জাস্ট রিভিশনের সময় যদি তোমার কোনো কনসেপ্ট ভুলে গিয়ে থাকো বা কোনো প্রশ্নের সমাধান করতে গিয়ে কোনো কনসেপ্ট মনে না আসে তাহলে সেক্ষেত্রে আভাস রিভিশনের জন্য আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো কেন এখানে তো আর ভিডিওগুলো দেখা আর জন্যে অন্য কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট প্লে করলেই ভিডিওগুলো তুমি দেখতে পারবে বা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং আমাদের দেয়া মিনি টেস্ট বা ফুল টেস্টগুলি তুমি এখান থেকে পেয়ে যাবে এবং মিনি টেস্ট বা ফুল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমার প্রিপারেশন কতটা হয়েছে সে সম্বন্ধে একটা সঠিক ধারণা পেয়ে যাবে তো এইভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু গাইডেন্স আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট তো স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি ইন বেঙ্গলি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখতে পারো অথবা প্লে থেকে ক্লাস ইলেভেন বা টুয়েলভের ইউনিট অনুযায়ী যে প্লে লিস্টগুলো করা রয়েছে সেখান থেকেও অতি সহজে ভিডিওগুলো তোমরা দেখতে পারো যুক্ত হও আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ইন বেঙ্গলিতে ওখানে আমরা বিভিন্ন টপিক কের ওপর প্রশ্ন উত্তর দেওয়া থাকি এবং মিনি টেস্ট দিয়ে থাকি মিনি টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে